আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কাঁচা আমের টিপসহ কম তেলে কিভাবে আচার তৈরি করা যায় সেটাই শেয়ার করব। তাহলে পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন, আমি আমগুলোকে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসব। তা আমের খোসাগুলোকে ছড়িয়ে নেব এভাবে বটি দিয়ে কেটে কেটে, এভাবে গাছের একদম টাটকা আম গাছ থেকে পেড়ে নিয়ে আসা, আচার বানানোর জন্য আমি পেড়ে নিয়ে আসছি। তো আমি আমগুলোকে এভাবে কেটে কেটে ছিলে কেটে নেব। এই যে এইভাবে আমি ফেড়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এই যে এইভাবে চাকা চাকা করে কেটে ধুয়ে নিয়েছি। এই তো আমি আমগুলোকে কেটে ধুয়ে নিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আমটা পানিটা শুকিয়ে আসছে, এখন আমি এর ভিতরে গুড় দিয়ে দেবো। তেল ছাড়া আচার, তেলের যে দাম এখন অত তেল দিয়ে কি আর আচার বানানো যাবে? তা আমি কম তেলে না দিলেই চলবে সেরকম, খালি ফোড়ন দেবো একটু। এখন আমি একটু গুড় দিয়ে দেবো, গুড় বা চিনি আপনারা যাই কিছু পারবেন, আমি গুড় দিয়ে বানাবো। এখানে আমি লিকুইড গুড় আছে আমার কাছে, এই লিকুইড গুড় দিয়ে স্বাদ মতো দিয়ে দেবো, কারণ টক মিষ্টি ঝাল আচার তৈরি করব। এখানে তেল ছাড়া বানাবো তো একটু গুড় বেশি লাগবে। এখন আমি গুড়টাকে মিশিয়ে দেবো। গুড়টা ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এখন আপনাদের একটা টিপস দিব আমি কীভাবে আমের আচারকে সারাক্ষণ না নেড়ে চেড়ে শুকিয়ে রসটা মারা যাবে সেটা কী একটা টিপস আমি আপনাদের একটা বুদ্ধি দিচ্ছি। গ্যাসের চুলাতেই আমি শুকিয়ে নেব পানিটা কিভাবে। আমি এখন এটাকে নামিয়ে নেব, এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে চুলার জালটাকে কমিয়ে দেব। দিয়ে এরকম একটা পুরাতন কড়াই ব্যবহার করি না, সেরকম একটি কড়াই এই চুলার উপরে এইভাবে উভ করে বসিয়ে দেব। দেখতে পেলেন টিপসটা? তারপরে এর উপরে এই যে আচারের হাঁড়িটা প্যানটা বসিয়ে দিলাম, আর চুলোর জালটা একদম লো হিটে রেখে দিলাম। এইভাবে সারাদিন চুলো পরে থাকবে, আম পড়বে না, তলে লাগবে না, এদিকে রসটা শুকিয়ে যাবে, একটু পরে পরে এসে খালি নেড়ে দিতে হবে, বসেও থাকা লাগবে না। এখানে আমি এইভাবেই সারা বছর আমের আচার করি, আমতা করি, আমসত্ব, ম্যাঙ্গোবার সব কিছুই এই এইভাবে চুলার উপরে শুকিয়ে নিই। এখন আমি এইভাবে রেখে দেবো, একদম পানিটা সমস্ত পানিটা শুকিয়ে যাবে, তারপরে আমি ফিরে আসব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। এখন আচারের তো মশলা তৈরি করার জন্য আমি একটা প্যানে 8-10টা মরিচ, শুকনো মরিচকে একটু ভেজে নিচ্ছি হালকা জ্বালে, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। জালটা কমিয়ে দিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে, নাহলে একদিকে বেশি পুড়ে যাবে, ভাজা হবে না। এইভাবে উল্টে পাল্টে একটু নেড়ে দিয়ে এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ কালো সরিষা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। এটা যখন একটু খই ফোটা মতন করে পটপট করে শব্দ হবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এখন একটি প্যানে আমি আবার ঢেলে নিলাম, ঢেলে নিয়ে আমি আবার প্যানে 3 টেবিল চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম।
এটাকে এখন একটু বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে তিতো হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব। ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে বিলিন ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে বিলিন সবগুলো মরিচ এবং সরিষা আর পাঁচফোড়ন এই তিনটে একসঙ্গে মিশ্রণ করে আমি ব্লেন্ডারে বিলিন করে নেব। এতে আমার ভাজা হয়ে গেল, আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। এই যে মরিচের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে জারে তুলে নেব। দিয়ে যে ব্লেন্ড করে নিয়ে আসছি, এখন আমি এই যে আচারটা দেখেন শুকিয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করা মশলাটা আচারের ভিতরে দিয়ে দিলাম। আধা ভাঙা করে ব্লেন্ড করেছি, একদম গুঁড়া করিনি ভালো করে। এটা এখন ভালোভাবে মিশিয়ে দিলাম। তা আমার আচারটা প্রায় হয়ে এসেছে, এখন আমি সামান্য একটু তেল দিয়ে ফোড়ন দেব। এখানে একটা প্যানে আমি সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ আর 2 টেবিল চামচ মতন রসুন নিয়েছি। এটাকে বাদামি বাদামি করে ভেজে নেব। আর সেই সঙ্গে 1 টেবিল চামচ পাঁচফোড়নও দিয়ে দিলাম, আস্ত পাঁচফোড়ন দিয়ে আমি এটা এই আমের আচারের ভিতরে ঢেলে দিলাম। এখন এটাকে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এত হয়ে গেল আমার অল্প তেলের আচার, তেল ছাড়া আচার। আমি এখানে ভিনেগারও ব্যবহার করি নাই। এইভাবে আচার বানিয়ে আম থাকতে থাকতে আচার বানিয়ে রাখুন, সারা বছর খেতে পারবেন। খুব মজাদার একটি আমের চাটনি, মুখরোচক। গরমের দিনে বাইরে থেকে এসে এই আমের আচার বা চাটনি দিয়ে একটু ভাত ডাল ভাত খেতে খুবই মজা লাগবে। তা আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে থাকবেন। তা আশা করি আপনারা এভাবে ট্রাই করে আম থাকতে থাকতে আমের আচার বানিয়ে নেবেন। এই বলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।